হ্যালো স্টুডেন্ট তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা সাইডে একটা নোটিশ দেখতে পাচ্ছ এটা রাজ্যের হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট থেকে নোটিশটা জারি করা হয়েছে এখানে এটা নোটিশ বা তোমরা অর্ডার বলতে পারো যে এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে রাজ্যের যত ইউনিভার্সিটি আছে এবং তাদের আন্ডারে যত কলেজ আছে সমস্ত ইউনিভার্সিটি এবং কলেজ সতেরোই এপ্রিল অর্থাৎ সোমবার থেকে শনিবার পর্যন্ত বন্ধ থাকছে যতক্ষণ না আরও নতুন অর্ডার আসছে অর্থাৎ সোমবার থেকে শনিবার পর্যন্ত সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে ঠিক আছে এখানে তোমাদের মনে প্রশ্ন দেখা দিচ্ছে কিছু এক নম্বর প্রশ্ন এই এক সপ্তাহর মধ্যে এমন অনেক ইউনিভার্সিটি আছে যাদের আন্ডারে কলেজগুলোতে কি কলেজগুলোতে পরীক্ষা হওয়ার কথা ছিল তাদের পরীক্ষা কি বন্ধ হবে এটা একটা প্রশ্ন দেখা দিচ্ছে দ্বিতীয় যে প্রশ্ন দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে এই ছুটির মেয়াদ কি এক সপ্তাহ নাকি আরও বাড়ানো হতে পারে তিন নম্বর প্রশ্ন দেখা দিচ্ছে এই ছুটির মেয়াদ যদি বাড়ে তাহলে সিলেবাস কমপ্লিট হবে কীভাবে চার নম্বর যে প্রশ্ন তোমাদের মনে দেখা দিচ্ছে সিলেবাস কমপ্লিট যদি না হয় তাহলে এবছর পরীক্ষা কি আবারও অনলাইনে হওয়ার চিন্তাভাবনা আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আজকের ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবে প্রথমেই বলে রাখি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন যে স্কুল শিক্ষা দপ্তরের ক্ষেত্রে অর্থাৎ যত স্কুল আছে মানে শিক্ষা প্রতিষ্ঠান স্কুলের ক্ষেত্রে বলা হচ্ছে সেই স্কুলগুলো কি গরমের ছুটিটাকে অনেক এগিয়ে আনা হয়েছিল প্রায় তিন সপ্তাহ এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটি পড়ার কথা ছিল চব্বিশে মে থেকে সেটাকে দোসরা মে থেকে কুড়ি বা পনেরোই জুন পর্যন্ত সেটাকে ছুটি ঘোষণা অলরেডি করা হয়েছিল কয়েকদিন আগে কিন্তু গতকাল অর্থাৎ ষোলোই এপ্রিল মুখ্যমন্ত্রী আবারও সিদ্ধান্ত নেন যে কি যে অত্যাধিক গরম পড়ছে অত্যাধিক গরম এতে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে যেতে পারে সেই কারণে তিনি বলেন যে সতেরোই এপ্রিল অর্থাৎ সোমবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারি এবং বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে অর্থাৎ ছুটি থাকবে এই অত্যাধিক গরমের কারণে কারণ লু প্রবাহের একটা সতর্কবার্তা আছে আবহাওয়া দপ্তর থেকে সেই কারণে এ এক্ষেত্রে দেখা গেল কি যে এই যে ঘোষণা এই ঘোষণার পরেই আমাদের রাজ্যের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অর্ডার জারি করা হলো যে রাজ্যের যত কলেজ এবং ইউনিভার্সিটি আছে সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটি এই এক সপ্তাহর জন্য বন্ধ থাকবে এবার কথা যেটা যে পরীক্ষাগুলো তাহলে কী হবে এখানে বলে রাখি যে এই ছুটিটা কিন্তু এখানে পরিষ্কার লেখা আছে যে এই ছুটির মেয়াদ বাড়বে বা কমবে সেটা কিন্তু পরবর্তী যে অর্ডার আসবে সেই অর্ডারটাই কিন্তু ঠিক করবে অর্থাৎ এখন আপাতত ছুটি কিন্তু এক সপ্তাহ তার বেশি নয় অর্থাৎ যাদের পরীক্ষা এই এক সপ্তাহর মধ্যে ছিল সেই পরীক্ষাগুলোকে নিশ্চয়ই রিসেডিউল করা হবে রিসেডিউল করে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে যথা সময়ে জানিয়ে দেওয়া হবে এটা গেল যে পরীক্ষা কি পরীক্ষা হবে কিন্তু এখন পরীক্ষা হবে না এই এক সপ্তাহ যেহেতু ছুটি ঘোষণা করা হয়ে গেছে অর্ডার চলে এসেছে অফিসিয়াল তাই এক সপ্তাহ ছুটি থাকবে এক সপ্তাহ পরে আবার পরীক্ষা কিন্তু হবে কখন হবে কিভাবে হবে সেটা রিসেডিউল করে বলে দেওয়া হবে অর্থাৎ আবার তোমাদের রুটিন চেঞ্জ করে দেওয়া হবে এটা গেল এবার ছুটির মেয়াদ কি বাড়তে পারে ছুটির মেয়াদ বাড়বে কিনা এক সপ্তাহ তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যতদিন না নতুন কোনো অর্ডার নতুন কোনো নোটিস অফিসিয়ালি আসছে কারণ এটা সরকারি ব্যাপার কারোর পক্ষে আন্দাজে বলা ঠিক হবে না ঠিক আছে যতদিন না নোটিস আসছে এটুকু তোমাদের বলতে পারি যে অত্যাধিক যদি আরও গরম বেড়ে যায় আরও গরম পরে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যটাই আগে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে নিশ্চয়ই আমাদের মুখ্যমন্ত্রী আবার এমন সিদ্ধান্ত নেবেন যে ছুটিটা বাড়তেও পারে কিন্তু সেটা অফিসিয়াল ব্যাপার সেটা আমি তোমাদের বলতে পারছি না এখন এক সপ্তাহ ছুটি এটাই তোমরা ভেবে রাখো তারপরে যে বিষয়টা তোমাদের মাথায় আসছে যে যদি আরও ছুটি পারে তাহলে সিলেবাসটা কি করে কমপ্লিট হবে দেখো ইতিমধ্যে বিভিন্ন কলেজ আছে বিভিন্ন কলেজে নোটিস দিয়ে দেওয়া হয়েছে যে এই এক সপ্তাহ যে ছুটি সেটা অনলাইনে ক্লাস হবে তোমরা তোমাদের কলেজের ওয়েবসাইটটা ফলো করবে ওয়েবসাইটটা দেখবে বা কলেজের যে নোটিস বোর্ড আছে তোমাদের কলেজ যদি কাছাকাছি থেকে থাকে কলেজে গিয়ে একটু খোঁজ নেবে বা কলেজের যেসব গ্রুপ আছে সেখানে দেখবে কোনো নোটিশ দিয়েছে কিনা অনলাইনে ক্লাস করাবার যদি তোমাদের কলেজে অনলাইনে ক্লাস হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সেটা জানাবে তাহলে বহু ছাত্রছাত্রী এর মাধ্যমে বিষয়টাকে আরও ভালো করে বুঝতে পারবে এবারে যদি অনলাইনে আমাদের যদি ছুটি এক সপ্তাহ ছুটি দিচ্ছে তার মধ্যে কলেজ কি ব্যবস্থা করছে অনলাইন ক্লাস করাবার তাহলে যদি ছুটিটা আরও লং হয় অর্থাৎ এক সপ্তাহ পরে আরও যদি ছুটি বাড়ানো হয় তাহলে বোঝাই যাচ্ছে যে ক্লাস কিন্তু বন্ধ থাকবে না সিলেবাস কিন্তু যে শেষ হবে না এমন কিন্তু বিষয় আর আসবে না কারণ তখন যে কোভিড পরিস্থিতি এসেছিল। সেটা আমাদের কাছে নতুন ছিল অনলাইন বিষয়টা এখন আমরা অনেকটা আয়ত্ত করতে পেরেছি এখন সহ মানে সবার কাছে এটা একদম সহজ ব্যাপার যে অনলাইনে পঠন পাঠন কিন্তু করানো যায় সে বিষয়টা সবাই রপ্ত করে ফেলেছে তাই কি হচ্ছে যে পড়াশোনা কোনোভাবেই বন্ধ থাকবে না সিলেবাস অবশ্যই তোমাদের শেষ করা হবে সেটা মানে ফিজিক্যালি না হলেও সেখানে সশরীরে গিয়ে না হলেও সেটা অনলাইনের মাধ্যমে অবশ্যই সিলেবাস কমপ্লিট হবে এবারে পরীক্ষার যে অনলাইনের ব্যাপার দেখো গরম তো কমবেই ঠিক আছে গরম আজকে যদি এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস দু মাস তারপর গরম তো কমবেই আর তোমরা জানো যে তোমরা ইভেন সেমিস্টারে যারা পড়াশোনা করছো সেই ইভেন সেমিস্টারের পরীক্ষাগুলো অর্থাৎ সেমিস্টার সিক্স সেমিস্টার সেমিস্টার ফোর এবং সেমিস্টার টু এর পরীক্ষাগুলো কি জুন মাসের শেষ থেকে অর্থাৎ জুন মাসের শেষ থেকে আমাদের জুন মাসের শেষে কি বর্ষা প্রবেশ করে যায় আমাদের রাজ্যে অর্থাৎ আমাদের দেশে বর্ষা কিন্তু প্রবেশ করে যায় মৌসুমী বায়ু প্রবেশ করে যায় সেক্ষেত্রে তাপমাত্রা অনেক স্বাভাবিক হয়ে যাবে সেক্ষেত্রে অনলাইন পরীক্ষা হওয়ার কোনো রকম চিন্তাভাবনা এখন মাথায় এনো না তোমরা এখন থেকে পড়াশোনা করো এবং প্রস্তুতি নিতে থাকো বাড়িতে ছুটি দিয়েছে মানে কি এই টাইমটাকে আরও ভালোভাবে নিজেদেরকে তৈরি করার সময় তোমরা বাড়িতে পড়াশোনা করো যে পরীক্ষা কিন্তু অফলাইনেই হবে অনলাইনে পরীক্ষা হবে না কিন্তু এই রিসেন্ট যাদের এই এক সপ্তাহ বা দু সপ্তাহর মধ্যে পরীক্ষা হওয়ার কথা ছিল দেখো তোমাদের পরীক্ষা কিভাবে হবে সেটা যতদিন না অফিসিয়াল নোটিস আসছে সেটা বলা সম্ভব নয় দেখো তোমাদের ছুটি যদি আরও বাড়ে তাহলে পরীক্ষাটা পেছাতে পারে বা যদি মনে হয় যে অনলাইনে করাবার সরকার যদি ভাবে যে পরীক্ষাটা অনলাইনে হতে পারে তাহলে সেটা হতে পারে কিন্তু যতদিন না অফিসিয়াল নোটিস আসছে সেটা বলা সম্ভব নয় দেখো এক সপ্তাহ তোমরা ছুটি এটাই মাথায় রাখো এবং অফলাইন হোক পরীক্ষা অনলাইন হোক তোমরা তোমাদের সিলেবাস পড়ে কমপ্লিট করে রাখো তোমাদের যেটুকু পড়া তোমরা করো এবারে পরীক্ষা অফলাইনে হয় ভালো অনলাইনে হয় ভালো যেটা হবে সেটাই পরীক্ষা দেবে ঠিক আছে এই বিষয়টাই আর কি তোমাদের আজকে জানানোর ছিল বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে নিজেদের বন্ধু বান্ধবদের জানার সুযোগ করে দেবে আর চ্যালেঞ্জে যদি নতুন এসে থাকো এরকম কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে আজই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে